বাচ্চাদের মিষ্টি মিষ্টি দুষ্টুমিগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখেন আমার বাচ্চা ঘুমাচ্ছে, আমার বেবি, তো ও যখন ঘুমাবে ওর যত টয় আছে, গাড়ি আছে, সব কিন্তু ওর সাথে ঘুমাবে। আগে ও যখন বিছানায় ঘুমাতো তখন গাড়ি সহ ও বিছানার পাশে তুলে রাখতো। অনেক কষ্ট করে ওকে বোঝালাম যে বিছানার উপর গাড়ি রাখলে ঘুমাবে কেমনে, এটা ও যা বলে। তো ওর যত টয় আছে সবগুলা কিন্তু ওর ব্লাঙ্কেটের নিচে আছে, ধরে ঘুমাচ্ছে। আর গাড়িগুলা সব এরকম সাইডে রেখে দিয়েছে, দেখেন শুয়াই রেখেছে পাশ কেটে। আবার মশার স্প্রে মেরে দিচ্ছে যাতে করে মশা না খায়। তো আমাকে বলতেছে স্প্রে বলতে পারে না, তো দেখাচ্ছে হাত দিয়েছে স্প্রে দেওয়ার জন্য, মস্কট খেয়ে ফেলবে বলতেছে, মস্কট বাইট করবে ওর গাড়ি স্লিপিং এরকম বলতেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। অনেকদিন পর আবারও আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল বন্ধুরা যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরাও বেশ ভালো আছি। তো একটা ঘরে বেবি থাকলে সে অনেক কিছুই দেখা যায়, মিষ্টি মিষ্টি দুষ্টুমি করে সারাদিন ঘরটা মাথিয়ে রাখে। আমার তো বেশ ভালো লাগে, যেহেতু আমার ঘরে আমি ছাড়া, আমি আর আমার হাজবেন্ড আর বেবি ছাড়া কেউ নেই। তো যখন বেবি ঘুমায় পড়ে তখন মনে হয় যেন পুরো ঘরটা মোড়া মোড়া লাগে। আবার যখন সজাগ থাকে দুষ্টুমি করে তখন ভালোই লাগে। তো কার কার বেবি এইরকম দুষ্টুমি করে যে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে ঘুমের সাথে সবাই ওর সাথে ওর সব জয় ঘুমাবে এরকম আর কি। তো এই তো এখন রান্না করতে চলে আসলাম, দেখতে পেয়েছেন আপনারা আমি ঢেঁড়স বসিয়েছি, ঢেঁড়স ভাজি করব। তো কেটে কুটে একদম বসাই দিয়েছি, ওই চপে ঢেঁড়স হচ্ছে, হয়েছে। আর এখন বরবটি দিয়ে রৌ মাছ রান্না করব। তো প্রথমে বরবটিগুলো কেটে নেব, এরপর মাছ মাছের ছিলকা ফেলে দিয়ে ফ্রাই করে নেব। তো আমি আমার সকল ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব, প্লিজ যারা যারা আমার আজকের ভিডিওটা দেখবেন সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন, প্লিজ কেউ স্কিপ করবেন না, ভিডিওটা খুবই ছোট, তো কেউ স্কিপ করবেন না, না জেনে ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে নেক্সট টাইম ভিডিও বানাতে অ্যাপ্রিশিয়ার হই। এই যে আমার ঢেঁড়সটা হয়ে গিয়েছে, আর এখন আমি বরবটিটা বসাবো। তো দেখতে পেয়েছেন আমি কেটে পানিতে রেখেছি, এমনি পরিষ্কার করে নিয়ে এরপর একটু পানিতে এমনি রেখেছি। আর এখানে মশলা কষাচ্ছি, মশলা কষানো হয়ে গেলে বরবটিটা দিয়ে দেব। যারা যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন সবাইকে বলতেছি, ভিডিও দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা প্রেস করে দেবেন। তাহলে কি হবে, নেক্সট টাইম আমি কোনো কিছু আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে, অ্যান্ড দেন আপনাদের ইচ্ছে হলে আমার ভিডিওটা দেখতে পারবেন। আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই, কোনো ফোর্স নেই, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাল্লাহ একদিন হয়ে যাবে, অ্যান্ড দেন আপনারা নিজে দেখেই আমার সাথে থেকে যাবেন, ভালোবেসে আমার বলতে হবে না, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন। এই যে দেখেন এপাশে আমি বরবটিটা বসিয়েছি, এখনো কিন্তু বরবটি কষানো হয়নি। এই যে দেখেন বরবটি থেকে কিন্তু পানি বের হয়েছে, আমি কোনো পানি দেইনি, ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করার জন্য পানি দেব। আর এইখানে মাছ ফ্রাই করতেছি, অয়েলটা একটু বেশি হয়ে গিয়েছে, সমস্যা নেই,
তো আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। আমার সকল বন্ধুরা আশা করব আমার আজকের ভিডিওটা এনজয় করবেন, ফুল ওয়াচ করবেন, সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আসলে কোনো ক্রমেই এগোতে পারতেছি না আমি, আর একদম রেগুলার আমি এমনিতেই সপ্তাহে দুটি ভিডিও দেই, আমি সপ্তাহে তিনটা ভিডিও দেই না, দুইটা ভিডিওই দেই। আর আজকাল লাস্ট উইক থেকে একটু প্রবলেম ছিল, সেজন্য আর পাঁচ টানা ছ দিন হয়ে গিয়েছে আমি একটা ভিডিও দিইনি, মানে এই সপ্তাহে আমার মাত্র একটা ভিডিওই যাবে আজকের ভিডিওটা। তো প্লিজ সবাই একটু ওয়াচ করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফিজ।